যাক, আজকে আমাদের যেহেতু আইসিএসবি এর ডেমো শুরু হয়ে গেছে, ঠিক আছে, রাতের বেলাও ডেমো চলছে, একটু কষ্ট হবে, যাই হোক সমস্যা নেই। আজকে আইকিউ এবং ম্যাট্রিক শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা অংশগ্রহণ করতে হয় আইসিএসবি তে, সেটা হচ্ছিল পিপিডিটি, অর্থাৎ ফিক্সার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। এই পিপিডিটি তে তোমাদের 30 সেকেন্ড ধরে একটা ছবি দেখানো হবে প্রজেক্টরে, এরপরে তোমাদেরকে 4.5 মিনিট সময় দেওয়া হবে গল্প লেখার জন্য, ঠিক আছে। ওখানে দুটো গল্প লিখতে হবে, প্রথম যে গল্পটা সেটা হচ্ছে হলো তোমার ইংলিশে লিখতে হয়, পরের গল্পটা বাংলায় লিখতে হয়, বুঝতে পারছি? আচ্ছা, তো আমি একটু পিপিডিটি অ্যানসার শিটটা একটু দেখাই। এখানে দেখো তিনটা বক্স দেয়া আছে, স্পট, অ্যাকশন এবং স্টোরি বক্স, তার উপরে তোমার নাম, রোল, বোর্ড, ঠিক আছে, তোমার চেস নাম্বার, এগুলো লিখতে হয়। তো প্রথম যে অ্যান্সার স্ক্রিপ্টটা পাওয়া সেটাতে অবশ্যই তোমাদেরকে ইংলিশে গল্প লিখতে হবে। আমরা সচরাচর এই স্পট বক্সে কোন বিষয়টা লিখবো, অর্থাৎ ছবিতে কয়টা ক্যারেক্টার আমরা দেখতে পেরেছি সেটা এখানে উল্লেখ করব। যদি তুমি অবজেক্ট কোনো কিছু দেখতে পারো, অর্থাৎ গাছ, টেবিল, চেয়ার, তারপর বুকসেল বা ওয়ালমেট যদি জাতীয় যদি কিছু দেখতে পারো বা ঘড়ি দেখতে পারো, অবশ্যই তুমি এখানে অবজেক্ট আকারে উল্লেখ করতে পারো। অর্থাৎ তুমি ক্যারেক্টার কয়টা দেখবা সেটা হচ্ছে হলো গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্যারেক্টার দেখার ক্ষেত্রে এখানে যে ক্যারেক্টার যে বিষয়গুলো লিখতে হবে সেটা হচ্ছে প্রথম এজ, সেক্স এবং মুড, ঠিক আছে। মুড হচ্ছে হলো ফিলিংস, অর্থাৎ ক্যারেক্টারের ফিলিংসটা কোন ধরনের ছিল এই ফিলিংসটা এখানে উল্লেখ করতে হবে, ক্লিয়ার? ওকে। এরপরে অ্যাকশন বক্স, অ্যাকশন বক্সে খুব সংক্ষিপ্ত আকারে তোমার ছবিটায় ক্যারেক্টাররা যে কর্মকাণ্ড করতেছিল এই কর্মকাণ্ডটা খুব অল্প সময়ের মধ্যে তোমার মানে এক কথায় যেটা সারাংশ যেটা এখানে লিখতে হবে অ্যাকশন বক্স, অর্থাৎ তোমার স্পট বক্সের ক্যারেক্টারের এজ, সেক্স এবং মুডের সঙ্গে পজিটিভ একটা গল্প চিন্তা করে অ্যাকশনটা লিখতে হবে সারাংশ আকারে, সংক্ষিপ্ত দুই এক তিন লাইনে। এরপরে এই দুইটা জিনিসের ইলাবোরেট করে তোমার এই স্টোরি বক্সে স্টোরি একটা লিখতে হবে, একটা কমপ্লিট স্টোরি লিখতে হবে। এখন এই স্টোরি লেখার ক্ষেত্রে তুমি স্টোরির উপরে একটা সুন্দর একটা টাইটেল দিতে পারো, ঠিক আছে, এবং তার মাঝখানে তুমি প্যাসেজ আকারে একটা স্টোরি লিখলা। স্টোরি লেখার পরে তুমি একটা মোরাল দিতে পারো, ক্লিয়ার? আচ্ছা, যখন ছবির ক্যারেক্টারের নাম নির্বাচন করব, নামের ক্ষেত্রে অবশ্যই একটা মডার্ন নাম ইউজ করা উচিত, ঠিক আছে। এমন কিছু অবাঞ্ছিত ক্যারেক্টারের সঙ্গে ঘটনা উল্লেখ করব না পিক্সার পারসেপশন এবং ডিসকাশন টেস্টের সময় এবং স্টোরি লেখার সময়, যেটা তোমাকে খারাপ একটা চিন্তার দিকে ফেলে দিতে পারে। সবসময় পজিটিভ একটা গল্প লেখার চিন্তা করতে হবে। তুমি দেশাত্মবোধক কোনো গল্প লিখতে পারো, পরোপকারী কোনো গল্প লিখতে পারো, কঠোর পরিশ্রমের উপরে কোনো গল্প লিখতে পারো, বুঝতে পারছি, তারপর সাহসিকতার উপরে কোনো গল্প লিখতে পারো, কোনো সমস্যা সমাধানের উপরে গল্প লিখতে পারো, অনেকগুলো তো গল্প থিম দিয়ে দিলাম, এইসব চিন্তা ভাবনার উপরে তোমার গল্পগুলো লেখা উচিত ইংলিশে এবং বাংলায়, বুঝতে পারছি? জি স্যার। তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ক্লিয়ার করতে পারো প্রশ্ন করে। টাইটেল এবং মোরালটা কোন ক্ষেত্রে কিভাবে দেওয়া উচিত তোমরা বুঝতে পারছো? অর্থাৎ টাইটেল আবার একটা আজগবি টাইটেল দিয়ে দিবা না, গল্পের সাথে সিমিলার রেখে একটা টাইটেল দিবা। যদি এডুকেশন রিলেটেড যদি কোনো গল্প লেখো তাহলে দিতে পারো অবশ্যই অ্যাজ এক্সাম্পল এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, ঠিক আছে। আবার যদি কঠোর পরিশ্রমের উপরে যদি কোনো গল্প যদি লিখো সেক্ষেত্রে তুমি টাইটেল দিতে পারো হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস। মোরালও তুমি অ্যাজ ইউজুয়াল তুমি মোরালও ইউজ করতে পারো, উইদাউট হার্ড ওয়ার্ক এ ম্যান ক্যান নট অ্যাচিভ হিজ গোল অর টার্গেট। অ্যাম আই ক্লিয়ার? ইয়েস স্যার। তো যাই হোক, পিপিডিটির ক্ষেত্রে ছবিটা অবশ্যই খুব মাথা ঠান্ডা রেখে সবকিছু চিন্তা বাদ দিয়ে প্রজেক্টরে যখন ছবি দেখাবে আইসিএসবি হলরুমে, তখন খুব ঠান্ডা মস্তিষ্কে সূক্ষ্ম দৃষ্টিতে পিপিডিটির ছবির দিকে মাথা নাড়াচাড়া করে দেখার চেষ্টা করবে, বুঝতে পারছি? ছবি খুবই হেজি থাকবে, মানে অস্পষ্ট ছবি, তুমি রিয়েলাইজ করতে তোমার অনেক ডিফিকাল্ট মনে হবে, তারপরও একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এসে একটা পজিটিভ গল্প লিখতে হবে,
ইংলিশ এবং বাংলা। তো যাই হোক, তোমাদের আমি পিপিটির ছবিটা দেখাই। দেখা যাচ্ছে সবাই খুব ভালো করে লক্ষ্য করো। খুবই অস্পষ্ট এবং ঝাপসা একটা ছবি দেওয়া হয়েছে। খুব চিন্তা ভাবনা করে দেখার চেষ্টা করো যে কয়টা ক্যারেক্টার বোঝা যাচ্ছে, কোন অবজেক্ট আছে কিনা, বা ক্যারেক্টারের অ্যাক্টিভিটিস বোঝার চেষ্টা করো। বুঝতে পারছো? ওকে, দ্যাটস অল। এই হচ্ছে পিপিটির ছবি একটা তোমাদেরকে দেখালাম। এটার উপরে একটা পজিটিভিটি গল্প লিখতে হবে এবং ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, পিপিটির বিষয় এটাই হচ্ছে মেইন বিষয়। পিপিটিতে তোমরা যখন যাবা, এটা আমাদের ক্লাসরুমের থেকে একটা ডিরেক্ট স্পিচ দিলাম। পিপিটির উপরে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, অনেক গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে আমাদের সোশ্যাল ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আর তোমরা যারা সমসাময়িক আইসিএসবিতে পরীক্ষা দিতে যাবে, অবশ্যই পিপিটির উপরে এখন থেকে ভূগোল প্রস্তুতি নাও। তোমার প্রস্তুতির ক্ষেত্রে তোমার নিউজ পত্রিকা, নিউজ পেপার অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারো। নিউজ পেপারে অনেক ধরনের ছবি দেওয়া থাকে, সাদা কালো, তুমি ছবি কালেক্ট করে ছবির উপরে গল্প বানানোর চেষ্টা করতে পারো, গল্প লেখার চেষ্টা করো। এতে তোমার স্কিলটা তুমি ডেভেলপ করতে পারবে। গল্প লেখা হয়ে যাওয়ার পরে তারপর আমাদের লজিক সেশন আসবে, তাই না? রিড আউট ডিসকাশন, আর সেশনটার মধ্যে একটা রিড আউট থাকে এবং আমাদের একটা গল্পের উপরে লজিক দাঁড় করাতে হয়, মানে কোন সেন্সে আমি গল্পটা লিখলাম। সেন্স তো অনেক তো হতে পারতো, তো তোমার সেন্সের উপরে তুমি গল্পের লজিকটা কিভাবে দিতে হবে সেটা আমরা পরবর্তী স্টেপে গিয়ে শিখবো। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, পরীক্ষা শুরু করো, লেটস স্টার্ট।